Now, start! মা রেডি হয়ে গেছে, বাবাও আসছে, আর মা বাবা সব যাচ্ছে এখন রামতলায় পুজো দিতে। ওয়েলকাম ব্যাক টু সুতানুকাস গুড লাইফ। অনেকদিন পর আমি চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। আজ হচ্ছে মা বাবার বিবাহবার্ষিকী, তো সেটাই কি হয় না হয় একটুখানি আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, যা যা হবে না হবে একটু আনন্দ মজা, একটু কেক টেক কাটা, খাওয়া দাওয়া, ব্যাস এই একদম আমাদের নিজের বাড়ির লোকেদের সাথেই। তো চলো সেইগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এখানে মা দাদা মার বাবা মিলে যাচ্ছে হচ্ছে রামতলায় পুজো দিতে, আর ওখানে আমাদের খাবারও এসে গেছে একটা খাবার, সেটা হচ্ছে সুইগি থেকে। ওই যে ওখানে ভালো করে পুজো দিয়ে এসো, ঘুরে এসো, আসছি এসো, আসো আসো, টাটা। আর এই যে এখানে হচ্ছে চিকেন কষা তোলা হচ্ছে, আর আজকের এই যে এটা হচ্ছে পোলাও, পোলাও পিস, পোলাও বাসন্তী পোলাও আর চিকেন কষা চাটনি মিষ্টি, এটা ছিল হচ্ছে আজকের মেনু। আর খাবারগুলো দুর্দান্ত খেতে ছিল, খুব সুন্দর টেস্ট, আর পোলাওটা জাস্ট ফাটাফাটি হয়েছিল। তো এবারেই যে আমরা সবাই লাঞ্চ করতে বসছি, আর এখানে আমরা সবাই একসাথে বসছি, তো এবারে খাওয়া খেয়ে নেওয়া যাক, চলো। কেমন করেছে জানাবে রান্না? সুন্দর করেছে, মাম দিদি দাঁড়িয়ে যা। আর আর এখানে এই যে আমি কেক নিয়ে এসেছি, আর তার সাথে অনেক ফুলের মালা, একটা মা লাগাবে জুঁই ফুল আর গোলাপ ফুল, রজনীগন্ধার মালা, তোমরা সব দেখতে পাবে আস্তে আস্তে। আর এই চুড়িটা হচ্ছে আমার কাছে আজকে খুব স্পেশাল, কেননা এটা বাবা নিজে আমার জন্য চুজ করে নিজে আমাকে এটা গিফট দিয়েছে সারপ্রাইজ ওর মাকে বলে, তো তাই জন্য এটা আমার কাছে খুব স্পেশাল। আর আমি পরেছি, দেখো কি সুন্দর লাগছে না। আর এই যে আমি আমি রেডি হয়ে গেছিলাম, বেরিয়েছিলাম ওগুলো সব আনতে, মাটা রেডি হবে, তারপরে কেক কাটা হবে, আর সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? সুন্দর লাগছে। আর এটা হচ্ছে কেকটা, বাটার স্কচ, মায়ের ফেভারিট ফ্লেভার। হ্যাঁ, আমার নাতনি, আমার টুপু, গোপাল সন্না, লন্ডে সন্না আমায় দিয়েছে। এখন দিন আভিরোটা হোক, আজকের সংস্কৃতা সিনহা, কি সুন্দর, সামনেটা দেখাও। Now, start! তোমার গলায় পড়া গলায় আজ মালা হবো, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি, হ্যাপি 37 ম্যারেজ অ্যানিভার্সারি। হ্যাঁ হ্যাঁ, ওরকম ভাবে একটা অনেক দেরি আছে।
Happy marriage anniversary! Happy 37! Kato! Are you a food? Are you a food? Happy marriage anniversary! তো তোমরা তো সবটাই দেখলে, কেক টেক কাটা হলো, দুপুরে খাওয়া দাওয়া হয়েছে, আর আজকেও খাবারগুলো খুব সুন্দর হয়েছিল, আর কেকটাও বেশ ভালোই খেতে ছিল, খুব সুন্দর মজা হয়েছে, মালা ফুল টুল নিয়ে অনেক ফটো টটো তোলা হয়েছে, খুব সুন্দরভাবে আজকের দিনটা কাটলো। এইভাবে যেন মা বাবা সারা জীবন খুব হাসি খুশি ভালোভাবে থাকে। আর তো চলো, এখানেই আমি এর সাথে আজকের ব্লগটা আমি এন্ড করে দিচ্ছি। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। জানি খুব কম ভিডিও দিচ্ছি, রিভাইভ হচ্ছে না, বাট আমি চেষ্টা করছি এবারে খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও দেওয়ার জন্যে। আর সাথে থেকে এইভাবেই থ্যাংক ইউ এত এত ভালোবাসা দেওয়ার জন্য, সাবস্ক্রাইব করার জন্য। আর তো চলো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সুতানুকাস গুড লাইফ, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।